নাগরিকত্ব হারাবে আর অপেক্ষা করবে ছটা বছর, কোনো নিশ্চয়তা নেই এরা নাগরিকত্ব পাবে, বলকে আমরা তো বলছি কোনো দিনও পাবে না। ওই ডিটেনশন ক্যাম্পে এদেরকে পাঠাবে আর এদের দিয়ে সস্তা মজদুর করে আদানি আম্বানির ফ্যাক্টরিতে, কোল মাইনে এরা বাগানে কাজ করাবে, এছাড়া এর কোনো ফিউচার নেই। যারা আজ পর্যন্ত দেশের মানুষের কোনো উপকার করেনি, এবং আপনারা শুনছেন প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে কিভাবে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলার একটা চ্যাম্পিয়ন হয়ে গেছে, এরকম একটা প্রতারক মিথ্যুক প্রধানমন্ত্রীকে আমি মনে করি কেউ বিশ্বাস করবে না। অমিত শাহ যে ওই ফোন নম্বর দিয়েছে যে কে সমর্থন করে এই নম্বরে ফোন করলে গার্লফ্রেন্ড পাবে, সবার জন্য মেয়ে পাবে, মানে এদের চরিত্র এত জঘন্য, এত জঘন্য, এরা না জানি কত মেয়েকে গায়েব করে দিয়েছে। এদের তথ্য এখন ফাঁস হচ্ছে না, যেই দিন এদের ক্ষমতা যাবে, যতগুলো মহারাজকে দেখছি, যতগুলো বিজেপির নেতা 42% নেতা মহারেপিল পার্লামেন্টে বসে আছে, এরা কি রেপ করার সময় হিন্দু মুসলমান দেখে রেপ করে, নাকি যাকে পারে তাকেই রেপ করে, নাকি হিন্দুদের রেপ করে না? আপনারা ঠান্ডা মাথায় ভাবুন, এরা কারা? এরা রাক্ষস, এরা শয়তান। এদের আগামী দিনে আমি বলছি একটার পর একটা রাজ্য যখন এরা হারছে, আগামী দিনে বিহারেও হারবে এবং দিল্লিতেও হারবে, তারপরে দেখবেন এদেরই পার্টি। অনেকে বলছে না কি করে আটকাবে, আইন হয়ে গেছে। আরে আইন যারা করেছে তারাই আইন ছেড়ে পালাবে। বিজেপির লোক যদি বুঝে যায় দেশের প্রতিটা মানুষ বিজেপির বিরোধী হয়ে গেছে, ক্যার বিরোধী, এনআরসির বিরোধী, এনপিআরের বিরোধী, পাড়ায় ভুল হয়ে ঠ্যাং মেরে দেবে, কোনো সরকারি অফিসার এলাকায় ঢুকার সাহস দেখবে না, বলবে চাকরি ছেড়ে দেবো, কিন্তু এই কাজ আমার দ্বারা হবে না। মানুষ যখন খেপে না তখন বন্দুক চলে না। মানছি হোস্টেলে গিয়ে জামিয়াতে গুলি চালিয়েছে, টিয়ার গ্যাস ছুড়েছে, ডান্ডা দিয়ে ছেলেদের মেয়েদের হাত পা ভেঙে দিয়েছে, কিন্তু ওই মাটিতে জমে আছে কিন্তু জামিয়ার বাচ্চারা, ওই শুয়ারের বাচ্চারা কিন্তু আজকে পালিয়ে গেছে, ওদের ক্ষমতা নেই, লড়াই হবে। আমরা শুধু গুলি খেতে আর মরতে আসিনি, প্রয়োজন হলে মারবো, আমরা একটু ধৈর্য ধরে আছি, কিন্তু যদি এই দেশকে নিয়ে কেউ ছেলে খেলা করে, যদি ব্রিটিশদের জন্য আমার শহীদ গুলি খেতে পারে, আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল যদি খেতে পারে, আমরা তো মাস্টারদার ছাত্র, তো সূর্য সেন মাস্টারদার ছাত্র, বিনয় বাদল দীনেশের আমরা বংশধর, আমরা বাঘাজা দিনের বংশধর, আমরা রক্ত দিতেও জানি তো রক্ত নিতেও জানি, আমরা মার খেতেও জানি তো মার দিতেও জানি। এটা স্বাধীনতা সংগ্রাম হচ্ছে, এটা কোনো কালচারাল ফেস্টিভ্যাল হচ্ছে না, এটা কোনো জলসা হচ্ছে না, জীবন মৃত্যু লড়াই হচ্ছে। আর এই লড়াইটা হিন্দু মুসলমান একেবারেই করা যাবে না। আর আপনারা বিশ্বাস রাখুন, সঠিক কথাটা তথ্য দিয়ে হিন্দু মুসলমান সবাইকে বুঝাতে হবে, কেউ নিজের শত্রু না, হিন্দু কেন, যে কোনো মানুষ যদি সঠিক তথ্য পেয়ে যায়, এই মোদী অমিত শাহর প্রতি ভালোবাসা থাকতে পারে না, এই বিজেপির প্রতি ভালোবাসা থাকতে পারে না। আমাদের ঠান্ডা মাথায় মানুষের কাছে তথ্যগুলো দিতে হবে, বিশেষভাবে দরকার হলে ওয়ার্কশপ করুন, ইয়াং এডুকেটেড ছেলে বা যারা একটু লেখাপড়া জানি তারা ধারাগুলো বুঝুন, সরকারি নোটিফিকেশনের কপিগুলো নিন এবং মানুষকে বুঝান এটা কেমন ফাঁদ। 100 কোটি মানুষ কাগজ দেখাতে পারবে না, তারা কোন দেশের নাগরিক বলবে? আর ওই ধারায় যেই ধারায় ওরা বলছে, ওই ধারায় মানে অ্যাপ্লিকেশন করা মনে প্রথমেই নিজে ঘোষণা করে দিল আমি বিদেশি, সরকারি সুবিধা চাকরি বাকরি সব শেষ হয়ে গেল, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আর ওরা কারোর জন্য কোনোদিন কিছু ভালো করেনি আর করবে না, দেশকে রক্ষা করার জন্য আপনারা সঙ্গবদ্ধ হন। এই বলে আমি শেষ কথা বলবো, 1 এপ্রিলের আগে পড়ায় পড়ায় কমিটি করে নেন, এনপিআর হতে দেবে না, কোনো মূল্যে এনপিআর হতে দেবে না, মুখ্যমন্ত্রীর উপরে সবাই মিলে আমরা চাপ দেব, আপনি বিধানসভায় পাস করে এসব বন্ধ করুন। আর রাজ্য জুড়ে যারা গণ আন্দোলন করছে তাদের থামানোর চেষ্টা করবেন না। আমরা যদি মোদির বিরুদ্ধে কথা বলি আপনার দুঃখ কিসের, আমরা যদি অমিত শাহ এবং বিজেপির বিরুদ্ধে কথা বলি আপনার দুঃখ কিসের, আপনি কেন পারমিশন দেবেন না? দেশটা তো আমাদের, আপনি যদি পারতেন
তাহলে কেন আগে আপনি এনবিআর এর নোটিশ ইস্যু করেছিলেন? আরে আমাদের চাপে পড়ে তো আপনি কাজগুলো করছেন, আমরা যদি বসে যাই তাহলে আপনিও বসে যাবেন। এটা আপনার একার লড়াই না, এটা কোনো পলিটিক্যাল পার্টির লড়াই না, এটা 130 কোটি মানুষের লড়াই। এবং আমরা লড়বো, আমাদেরকে কেউ লড়তে পারবে না। আমি বলছি আপনারা কোনো বাধা মানবেন না। এই লড়াই যদি আমরা হার মেনে যাই তাহলে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না। এই বলে আমি আবার বক্তব্য শেষ করব, কিন্তু তার আগে একটা কথা বলবো। একজন মহান ভারত সন্তান, অনেকগুলো সন্তান প্রাণ দিচ্ছে, লড়াই করছে, কান্নান গোবিনাথন আমাদের কাছে কলকাতায় এসেছিলেন, কবিতা কৃষ্ণ এসেছিলেন, কানাইয়া কুমার এসেছেন এবং বারে বারে আসবেন। এবং আজকে আমরা পুরো ভারতবর্ষে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। মাঝে বিহারে ঘুরে আসলাম, বিহারে কানাইয়া কুমার আমাদের ডেকেছিল যে আপনি বিহারের এমএলএদের ট্রেনিং দিন। এরা এনবিআর জানে না, এনআরসি জানে না, প্র্যাকটিক্যালি এত জটিল জিনিস, বই পড়লেও না কেউ বুঝে বলতে পারবেন যে ভাবটা কিরকম। আমাদেরকে পুরো ভারতবর্ষে ডাকছে যে এই বিষয় সাবজেক্টটা ভালো করে বুঝান। আর এটা মনে রাখবেন, আমি কোনো অ্যাডভোকেট না, লয়ার না, একটা আমার কালো কোট আছে, সেটা আমি পরি ঠান্ডা লাগলে, কিন্তু বদনাম করবেন না আমাকে অ্যাডভোকেট বলে। আপনাকে বলছি কাল ওরা লড়ছে, এবং একজন মহান পুরুষ, তাকে স্যালুট করি, ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজাদ। প্রথম দিনে যেই দিন ওই জামিয়ার বাচ্চাদের উপরে আক্রমণ হয়েছে, রাস্তায় এসেছিল এবং গাড়ির উপরে বসে বলেছিল জামিয়াকে বাচ্চা কো মারা গিয়া তো স্যার মুসলমান নেই লড়েগা, পুরা দেশ লড়েগা, আর হম সবসে উপর ইসলিয়ে বৈঠে হ্যাঁ, গোলি মেরে ছাতি কে আর পার জায়গা, পহলা গোলি হম খায়েঙ্গে। জামি মসজিদে, দিল্লি জামি মসজিদে সিঁড়িতে এসে যখন ও হঠাৎ আন্দোলনে নেতৃত্ব দিল, পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে জেলে গেছে, সেখানে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে, কিছু একটা হয়েছে, ক্রিটিক্যাল আছে। কিন্তু এই শয়তান মোদি সরকার তার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে দিচ্ছে না, তাকে জেলে ট্রিটমেন্টের মধ্যেই রেখে দিয়েছে। এরা না জানি কাল হয়তো একে বিস্ফোরকে মেরে ফেলতে পারে। একজন দলিত সন্তান সে প্রকাশ্যে কয়েক বছর ধরে বলছে যে আমার বন্ধু হচ্ছে মুসলমান, আর এই দেশের যদি সব থেকে প্রথম অধিকার কারণ থাকে সেটা মুসলমানের, এই দেশের জন্য সব থেকে বেশি রক্ত যদি কেউ দিয়ে থাকে তাহলে মুসলমান। এবং ও পরিষ্কার বলছে আপনি দোষ আর দুশ্মন কো পেছান লো, ये जो धर्मवादी लोग है, उच्च जाति के लोग है, ये ब्राह्मण लोग तुम्हारे दोस्त नहीं है। और अपना दुश्मन को साथ अपने दोस्त को पहचानो, मुसलमान तुम्हारा दुश्मन नहीं है, दोस्त है। अगर इस बात को समझ जाओगे इस मुल्क में सर उठा कर जियोगे, वरना हजारों साल तक गुलामी करते रहोगे। চন্দ্রশেখর আজাদের রেহাই দাবি করছি এবং আর উপযুক্ত চিকিৎসা দাবি করছি, তাহা নাহলে কিন্তু পুরো ভারত জ্বলবে। যদি চন্দ্রশেখর আজাদের ভীম আর্মির যদি নেতার কিছু হয়ে যায় পুরো ভারত পথে নামবে, এবং একটা ইঞ্জিন এরা রাখতে পারবে না। বিজেপির নেতা তাদেরকে আমরা কিন্তু রাস্তায় খুঁজে খুঁজে মারবো। যদি আমার চন্দ্রশেখরের কিছু হয়ে যায় বিজেপির নেতা লুকানোর জায়গা খুঁজে পাবে না। কিন্তু এটা আল পরে লড়াই হচ্ছে, হিন্দু মুসলিম বিভাজন কেউ করতে পারবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।